ঋতুর পরিবর্তনে এই শীত কিছু কিছু সময় কিছু মানুষের জন্য হয়ে দাঁড়ায় আশীর্বাদ, আবার কারো কারোর জন্য হয়ে যায় অভিশাপ। ব্যস্ত এই শহরে কেউ আরামে ঘুমায় পাঁচতলায়, আবার কেউ বা ঘুমায় ফুটপাতে কিংবা গাছতলায়। শীতার্ত এই ছিন্নমূল মানুষগুলো আমাদের চারপাশে বসবাস করছে। কথায় আছে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ফুটপাতে বেড়ে ওঠা এই মানুষগুলোর ভবিষ্যৎ কি তারা নিজেরাও যেন জানে না। এভাবে বেড়ে উঠতে উঠতে তারা জড়িয়ে যাচ্ছে বিভিন্ন অপকর্মে। তাই তাদের দিকে সরকারের পাশাপাশি বিত্তশালীরাও এগিয়ে এসে কিছু করা উচিত। তারপরও শীত আসবে, শীত যাবে, এ সকল মানুষের কথা কজনই বা মনে রাখবে। আসুন তাদের পাশে আমাদের হাতটা বাড়িয়ে দেই, তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাদের একটু উপকারে আসি। রুবেক পরল, দৈনিক ভালোমন্দ, জানার অধিকার আছে সবার।